আমার ইচ্ছে যেটা সেটা আমি জানিয়ে দিয়েছি। 2024 লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার মডেলের নামে যে শোষণ হচ্ছে, সেখানকার মানুষ বঞ্চিত, সেখানকার মানুষ নিপীড়িত, নাদিয়াল হসপিটাল থেকে শুরু করে, ষোলো বিঘা বস্তি থেকে শুরু করে, আবার মেটিয়াপুরজের গার্মেন্ট শিল্পের অবস্থা, রাস্তাঘাট সেখানে অনুন্নত, এবং শ্রেণীগের যে গ্রামে পৌঁছে গিয়েছে, সলতা স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে সবটাই যে শোষণ হয়েছে, তারা বঞ্চিত এলাকার মানুষ, সেটা জনমানুষের ক্ষোভ আছে। জনমানুষের ভোট নিয়ে আমার ইচ্ছা, আমি সেখানে ভোটে দাঁড়াবো, জনমানুষের ভোট নিয়ে অভিষেক ব্যানার্জিকে পরাস্ত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পৌঁছাবো। ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল বলে যেভাবে সারা রাজ্য এবং দেশে তুলে ধরার চেষ্টা হয়েছে, মডেল মডেল করে তুলে ধরার চেষ্টা হয়েছে, কিন্তু মডেলের পেছনে যেভাবে মানুষ শোষিত হয়েছে, হয়তো ওই ওই ধরনের ঢাকঢোল পিটিয়ে ওই ধরনের মানুষকে শোষণ করা হয়নি। দেখুন, উনি গণতন্ত্রের কথা বলছেন, উনাদের মুখে গণতন্ত্র মানায় না। পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করে যারা সবুজ আবির মাকে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। যদি উনি গণতন্ত্রের কথা বলেন, তাহলে ওনাকে বলবো 2023 পঞ্চায়েত ইলেকশনে আর বিগত পৌরসভা নির্বাচনে যেভাবে যেভাবে বিরোধী কণ্ঠকে রোধ করা হয়েছে, ইভেন উনি গতকালকে যেখানে দাঁড়িয়ে এই বড় বড় গণতন্ত্রের বুলি আওড়াচ্ছিলেন, সেই ব্লকটাও কিন্তু আনকনটেস্ট হয়েছে, সেই ব্লকে বিরোধী কোনো শূন্য করে দিয়েছে, এটা গণতন্ত্র? উনি গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন, আর ওনার হয়তো জানা নাই গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী হবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত। আপনি কি ডায়মন্ড হারবারের প্রার্থী হওয়ার কথা বলার পরে কি তৃণমূল আপনার প্রোগ্রাম বানচাল করে? এটাও হতে পারে, এটাও হতে পারে, বিশ্বাস নেই, এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। দেখছেন না, রেশনের মতো দুর্নীতিতে যারা যুক্ত হয়ে গেছে, আমফান ঝড়ের সময় যারা রেশন পাচ্ছিল না, সেই সময় অভিযোগ উঠেছিল যে তৃণমূল কংগ্রেস রেশন নিয়ে দুর্নীতি করেছে, এবং কোভিড পিরিয়ডে মানুষ খেতে পাচ্ছিল না, কাজ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিল, তখন এরা দুর্নীতি করেছে। বাচ্চাদের মিড ডে মিলের চালের কোয়ালিটি বদল করে দিচ্ছে এরা, এরা পারে না এমন কোনো কাজ নেই। এদের বলে না কথাই আছে যে লোহাকে চিবোতে পারে না বলে খায় না, এরা সেটাও হজম করে নিবার ওষুধ কালীঘাট থেকে দিয়ে। দেখা গেল যে কথায় আগের লোকসভা কেন্দ্রে দাঁড়ালো না, অন্য লোকসভা কেন্দ্রে দাঁড়ালো, সেই ক্ষেত্রে কি আপনি কি ওনার বিপক্ষেই দাঁড়াবেন? দেখুন, দারুণ কোশ্চেন করেছেন অভিষেক ব্যানার্জি, আশা করব উনি ডায়মন্ড হারবার ছেড়ে অন্য জায়গায় যাবে না, সুতরাং না গেলে কোনো প্রশ্নই আসছে না, যাবে না উনি, আবার যাওয়ার প্রশ্ন আসছে কোথায়? দেখুন, ইন্ডিয়া জোটার মধ্যে থাকলে না থাকলে আমাদের পার্টির অবস্থান আমরা ক্লিয়ার করে দিয়েছি, সবে তো এক্সপার্ট, এরা বললাম না এরা করতে পারে না এমন কোনো কাজ নাই, যেখানে তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি দেখবে সেখানে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকবে। দেখুন, জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে অভিষেক ব্যানার্জি মহাশয়ের বিপক্ষে ভোট দেবে, আমার পক্ষে ভোট দেবে আমি আশা করছি, আমি এটাও আশা করব। অভিষেক বাবু যেহেতু গণতন্ত্রের বলি আওড়াচ্ছেন, তখন খুব ঘন ঘন দেখছি যে উনি ফেয়ার ইলেকশন করার সুযোগ করে দেবেন, এবং সাথে সাথে মানুষ যা নির্দ্বিধায় নির্বিঘ্নে যাতে তার মত পোষণ করতে পারে তারও সুবন্দোবস্ত করে দেবে। তিনি ভাতা দেবেন বলেও কালকে ঘোষণা করেছেন, এতদিন পরে মনে পড়লো, এতদিন পরে মনে পড়লো না, ভোটের সময় আসছে, ভাতার নাম করে ভোট টাকা নিতে চাইছে, ভাতা তার রাজনৈতিক দলের পক্ষ থেকে 500 দেবে কি 5000 দেবে সেটা আমার প্রশ্ন নয়, রাজ্য সরকার তা ব্যর্থ, সারা দেশে সারা রাজ্যের যে সমস্ত বার্ধক্য উপনীত যারা আছেন, যারা আর্থিকভাবে পিছিয়ে, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভাতা প্রদান করা, কিন্তু দুঃখের বিষয় বড় বড় কথা এরা বলে, বড় বড় স্লোগান দেয়, বড় বড় খেলামেলার হোর্ডিং দেখতে পাই, কিন্তু প্রকৃত অর্থে যাদেরকে উন্নয়ন করা দরকার, যাদেরকে ভাতা দেওয়া দরকার তাদেরকে দিতে পারেনি, অভিষেক বাবু নিজে স্বীকার সেটা করছেন। দেখুন, এটা বাইনারি তৈরি করছে হয়তো সিবিআইডি কে দিয়ে ওই বারবার ডাকার কারণে, দেখুন না কি হতে চলেছে আগামী দিনে অভিষেক বাবুকে। দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিষেক বাবু বলছেন নির্দোষ, যদি দোষ প্রমাণ করতে পারে ফাঁসি নিয়ে নেব, আবার অভিষেক বাবু সিবিআইডির হাত থেকে বাঁচতে গিয়ে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে, রক্ষা কবচ চাইছে, এটা এটাতে এটা দ্বিচারিতা হচ্ছে না, সবিরোধী কথা হয়ে যাচ্ছে না। তারপরেও বলবো, আইনের ঊর্ধ্বে কেউ নয়, দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিন্ন রাজ্যের জেলের মধ্যে মারা গিয়েছে, এখন উপ মুখ্যমন্ত্রী দিল্লির তিনি জেলের মধ্যে আছেন, অভিষেকবাবু তো একটা এমপি, অনৈতিক কাজ করে থাকলে তাকে জেলে যেতে হবে, আর নালে বুক ফুলিয়ে যাবে, বুক ফুলিয়ে আসবে,